কঠিন চেষ্টা হয়ে থাকে। আমি জিজ্ঞেস করতে চাই, টিচার নদী কাটাইছে কে? জিজ্ঞেস বাদ দিলাম, ড্রেজিং মেশিন এতগুলি মাটি রাখলো কই? মাটি কোথায় রাখলো? মুসলমান কত কিছু করলাম, কত মেহনত করতে হইল, আর এই যে তুমি আসমান তৈরি করলা, এতগুলি মিস্ত্রি কই ভাইলা? কোন রশি দিয়ে সেটাকে টানা দিলা? কোন ঘুড়ি দিয়ে সেটাকে ঘুড়ি দিলা? আমার আল্লাহ বলেন, দুনিয়ার মানুষেরা, তোমরা যদি কোনো কিছু তৈরি করো, বাঁশ লাগে, কাপড় লাগে, রশি লাগে, উপায় উপকরণ লাগে, মাল মেটাল লাগে, মিস্ত্রি লাগে, লেবার লাগে, আর আমি আল্লাহ যদি কোনো কিছু তৈরি করি, ইজা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন আল্লাহ বলেন হয়ে যাও, কোন সাথে সাথে হয়েছে আল্লাহ তুমি যে জমিনের মধ্যে পাহাড় বানাইলা, পাহাড় গুলি কেমনে কাটলা? আল্লাহ বলেন, এটা কোন বলছি ফায়াকুন হয়ে গেছে? আল্লাহ, পাহাড় তো সব মাটির না, অনেকগুলি পাথরের, সেই পাথর তুমি কোথায় ভাইলা? বলে, এটাও কোন বলছি ফায়াকুন হয়ে গেছে? আল্লাহ, জমিনের মধ্যে তুমি আটলান্টিক মহাসাগরের মতো সাগর বানাইছো, আরব সাগর বানাইছো, বঙ্গোপসাগর বানাইছো, এই সাগর কেমনে বানাইলা? বলে, এটাও কোন বলছি ফায়াকুন হয়ে গেছে? ডেজার মেশিন লাগে নাই। এবার জিজ্ঞেস করেন, আল্লাহ তুমি যে এই জমিনটাকে গাছপালা দিয়ে সাজাইছো, গাছপালার বিচিগুলি কোথায় থেকে আল্লাহ কেমনে বানাইলা? আল্লাহ বলেন, এটাও কোন বলছি ফায়াকুন হয়ে গেছে? আল্লাহ, তুমি জমিনের উপরে 18,000 মাখলুকাত তৈরি করেছো, সেই এই পশু পাখি এইগুলি কিভাবে তৈরি করলা? বলে, এটাও কোন বলছি ফায়াকুন হয়ে গেছে? বলে, পোকা মাকড় কেমনে তৈরি করেছো? বলে, এটাও কোন বলছি ফায়াকুন হয়ে গেছে? আল্লাহ, পানির মধ্যে যে মাছ তৈরি করলা, এটা কেমনে তৈরি করলা? বলে, এটাও কোন বলছি ফায়াকুন হয়ে গেছে? বলে, আচ্ছা আল্লাহ ঠিক আছে, তাই জিন জাতির তুমি কেমনে বানাইছো? বলে, এটাও কোন বলছি ফায়াকুন হয়ে গেছে? আল্লাহ, তুমি জান্নাত জাহান্নাম কেমনে বানাইছো? বলো, এটাও কোন বলছি ফায়াকুন হয়ে গেছে? আল্লাহ, তুমি যে আমাদের জন্য আগুন বানাইলা, সে আগুন কেমনে বানাইলা? বলে, এটাও কোন বলছি ফায়াকুন হয়ে গেছে? বলে, তাইলে নদীর পানি কেমনে বানাইছো? বলে, এটাও কোন বলছি ফায়াকুন হয়ে গেছে? বলে, তাইলে আল্লাহ বাতাসটা কিভাবে বানাইলা? বলে, এটাও কোন বলছি ফায়াকুন হয়ে গেছে? বলে, আল্লাহ ঠিক আছে, জান্নাতের ভিতরে যে হুর, সেই হুরকে কেমনে বানাইছো? বলে, এটাও কোন বলছি ফায়াকুন হয়ে গেছে? বলে, তাইলে তোমার আরশ কুরসি লৌহ কলম কেমনে বানাইলা? বলে, এটাও কোন বলছি ফায়াকুন হয়ে গেছে? বলে, আল্লাহ, তাইলে ফেরেশতা কেমনে বানাইছো? বলে, এটাও কোন বলছি ফায়াকুন হয়ে গেছে? এবার আল্লাহকে জিজ্ঞেস করেন, আল্লাহ, আমরা যে মানুষ আদম আলাইহিস সালাম থেকে নিয়ে তুমি যে কোটি কোটি মানুষ তৈরি করেছো, সেই মানুষকে তুমি কিভাবে বানাইছো? আমার আল্লাহ বলেন, খালাকতাহু বিয়াদাই, মানুষকে আমার হাতের দ্বারা বানাইছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মানুষকে কিসের দ্বারা বানাইছি? ইউরোপে যাও, কানাডায় যাও, বিভিন্ন রাষ্ট্র সফর করো, বিভিন্ন জায়গায় সফর করো, একটু ফাঁক পাইলি বউ বাচ্চা নিয়ে যাও। আমেরিকা যাই, লন্ডনে যাই, ব্রিটেনে যাই, যাওয়ার পর আমাদের দেশের বড় বড় সুন্দর সুন্দর লোকও দেখা হয়।
মন্ত্রী মিনিস্টার সচিব আমলা কামলা বহু তাদের সঙ্গে দেখা হয়, ব্যারিস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার চেম্বার অফ কমার্সের মালিক ওরি বাবা দেখা হইলে সালাম মুসালা করে জিজ্ঞেস করি আসলেন কবে, বলে হুজুর একটু সুযোগ পাইছি তো, সামনে 10 দিনের বন্ধ আছে এই জন্য বউ আচ্ছা নিয়া তারপরে এখানে আসছি, কি জন্য আসছে, বলে হুজুর পৃথিবী কত চাকচিক্য কত সুন্দর জিনিস আছে এইগুলি দেখার জন্য আসছি, তাই আমেরিকা কেন আসলেন, বলে হুজুর নিউ ইয়র্কের আটলান্টিক মহাসাগরের পারে দেখতে খুব সুন্দর সুন্দর দেখার জন্য তুমি লক্ষ লক্ষ টাকা খরচ করে বিভিন্ন জায়গায় যাও, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা রে খুব ভালো করে শুনে রাখ, তোর চাইতে বেশি সুন্দর পৃথিবীতে কিছুই তৈরি করে নি, তোর চাইতে বেশি সুন্দর পৃথিবীতে কিছুই তৈরি কে বলেছেন, কেমনে বলেছেন, কোথায় বলেছেন শুনবেন, কেমনে বলেছেন, কোথায় বলেছেন শুনবেন, ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়া সর্বত্র চাষ করে দোকানে বিভিন্ন জায়গায় আওয়াজ করে বাবাই বাবা মন্ত্রী সাহেব কসম খায়া করেছে কোন সন্দেহ নেই যেই শহরে বসবাস করেছেন সেই শহরের কসম চারটে কসম খাওয়ার পরে আমার আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকদিম, ও দুনিয়ার মানুষেরা তাম পৃথিবীর সমস্ত সুন্দরের বাদশা আমি আল্লাহ তোমাকে বানিয়েছি, সুবহানাল্লাহ সবচেয়ে বেশি সুন্দর কে, মানুষ মানুষ মানুষ, কত দামি হরিণ তুমি দেখলা, কত দামি ময়ূর পাখি তুমি দেখলা, কত দামি হাতি তুমি দেখলা, কত দামি কত জিনিস তুমি দেখেছ, আমার আল্লাহ বলেন ওয়ালাকাদ কাররনা বনি আদম, বনি আদমের চাইতে দামি পৃথিবীতে আমি কিছুই তৈরি করি নাই, সব তোমার চাইতে কম দাম সব চাইতে বেশি দাম তোমাকে বানিয়েছে, কেটে বানিয়েছে তোমাকে বানিয়েছে, সেই দাম পাইতে হবে তো আস্তে কর, দাম পাওয়া লাগবে তো, দামি মানুষ কিন্তু অনেক সময় বেদামিও হয়, দামি যদি বেদামি হয় সরাইল বাজারে কি বলে, আচ্ছা কেউ দেখি তার বাপ দাদা দামি আসিল সেও দামি আসিল বাড়ি দেই দামি মানুষের বাড়ি এই মানুষটা কি করলো রে, দেখি না দামি জিনিস যে দাম দাম বেশি ইজা যদি ফসে এটা খাওয়া যায় তো, ফলাও কোরমা খুব দাম রুস্ট খুব দাম ফসলে তো খাওয়া যায় তোমার দাম এত কম যে হাইওয়ান জানোয়ারের চাইতে আমাদের অন্তর আমাদের অন্তর দিয়েছেন একটা দিল দিয়েছেন একটা মন দিয়েছেন এই মন দিয়ে কিন্তু দুনিয়ার সব বুঝে আসতেছে সামনে বুঝি খুব ভোটকার কাছ থেকে কেমনি নিতে হবে খুব বুঝি একদমই ঠিক কিন্তু এই অন্তরার এই অন্তরার কলব দিয়ে আল্লাহকে বুঝে নি তসলিমা নাসলিম দুনিয়ার সব কিছু বুঝছে আল্লাহকে বুঝে নি আল্লাহ
চোখ দিয়েছি, সেই চোখ দিয়ে কোরআন দেখে নাই, কোরআনের তফসির শুনতে আসে নাই, সে চোখ দিয়ে কোরআন পড়তে পারে নাই, কোরআন সম্পর্কে সে গবেষণা করে নাই, কোরআন চোখ দিয়া সে অন্য কিছু গবেষণা করেছে। আল্লাহ বলেন অন্তর দিয়েছি, সে অন্তর দিয়ে কোরআনকে বুঝে নাই। আল্লাহ বলেন আমি আল্লাহ কান দিয়েছি, সেই কান দিয়ে কোরআন শুনে নাই, কোরআনের বাণী শুনে নাই, আল্লাহর হুকুম শুনে নাই, রাসূলের তরিকা শুনে নাই। আমার আল্লাহ বলেন সেই উৎকৃষ্ট মানুষগুলি লাকুম কুলুবুল্লাহ ইয়াফকাহুনা বিহা ওয়া লাকুম আয়ুনুল্লাহ ইউবসিরুনা বিহা ওয়া লাকুম আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম, ওই মানুষগুলি চতুষ্ পর্যন্ত চাইতে উৎকৃষ্ট। তুমি বড় হজিরত পড়ো, সম্মান বাইতুল্লাহ আছে না জি? আমরা নামাজ পড়ি কোন দিকে হয়ে? সারা বিশ্বের মানুষ মোতাবজ্জ হয় কোন দিকে হয়ে? আল্লাহ আকবার, বাইতুল্লাহ দেখার জন্য মন না কাঁদে কি না? খুব ভালো করে মনে রেখেন, বাইতুল্লাহর একটা হাসিয়ত হইল যে না গেছে তার মন তো কাঁদে, আর যে একবার গেছে এর মন আরো বেশি কান্দে।